আমাদের তেমন থিওরিটিক্যাল তেমন কোনো কিছু নাই। আমরা গত ক্লাসে শুরু করছিলাম হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের কোন ধরনের ফেলিয়ার। ফেলিয়ার মানে হচ্ছে যদি কোনো ম্যাটেরিয়ালটা হচ্ছে তার তার স্ট্রেংথের উপরে চাইতে কোনো যদি কোনো লোড তার উপরে অ্যাপ্লাই করা হয় বা হচ্ছে এমন কোনো লোড যেটা হচ্ছে তার স্ট্রেংথকে এক্সিড করে যাচ্ছে, তাহলে হচ্ছে ম্যাটেরিয়ালটা যদি কোনো ব্রেকেজ অথবা হচ্ছে ফ্র্যাকচার হয় যাতে করে সে তার কন্টিনিউয়াস অপারেশন করতে না পারে, তাহলে সেটাকে আমরা ফেইলিয়ার বলি। তো ফেইলিয়ার অনেক ধরনের আছে। আমরা মোটামুটি দুই ধরনের আমরা ফেইলিয়ার পড়বো। আমরা একটা হচ্ছে ক্রিপ ফেলিয়ার আর একটা হচ্ছে ফ্যাটিক ফেলিয়ার। ক্রিপ ফেলিয়ারটা গত ক্লাসে আমরা পড়েছি, সেটা কি ছিল? সেটা ছিল কন্টিনিউয়াস একটা স্ট্যাটিক লোড, যদি অনেক সময় ধরে কোনো একটা মেশিন স্ট্রাকচার কিংবা কোনো ম্যাটেরিয়ালের উপর অ্যাপ্লাই করা হয় তাহলে যে ফেলিয়ারটা হয়। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে যে টেম্পারেচার একটা এফেক্ট থাকবে ক্রিপ ফেলিয়ারের উপরে। মানে হাই টেম্পারেচার যদি হয় বা হচ্ছে টেম্পারেচারের রেঞ্জটা যদি বেশি হয় তাহলে ক্রিপ ফেলিয়ারটা আরো বেশি এক্সেলারেটেড করবে, মানে হচ্ছে আরো বেশি তাড়াতাড়ি এই ফেলিয়ারটা ঘটবে। আদার দেন যদি টেম্পারেচার কম থাকে তাহলে ক্রিপ ফেলিয়ারটা খুব দেরিতে হবে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফ্যাটিক ফেলিয়ার। তো ক্রিপ ফেলিয়ার ছিল যেটা হচ্ছে কনস্ট্যান্ট স্ট্যাটিক লোড। স্ট্যাটিক বলতে কি, এইটার এই লোডটার কোনো মুভিং লোড না, মানে এক জায়গায় তুমি মানে সব সময় একটা লোড দিয়েই রাখছো। ধরা যাক একটা ম্যাটেরিয়ালের বারের উপরে তুমি 1 টন ওজনের একটা অবজেক্ট রেখে দিলা, ঠিক আছে, লাইক কি বলবো একটা স্ট্রাকচার ক্রিয়েট করে ওটার উপরে হচ্ছে স্ট্রাকচারটা ক্রিয়েটই করছো ওই ওজনটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে। তো এই যে ওজনটাকে ধরে রাখার জন্য যে জিনিসটা, এই যে ধরো আমাদের এই বিভিন্ন ব্রিজ বা কালভার্ট বলি, এই সমস্ত জিনিসগুলা কি হয়, জিনিসগুলো হচ্ছে যে ওই যে নিচে থেকে যে আমরা পিলার গুলা দিই সেই পিলারটা অ্যাকচুয়ালি কি লোড বহন করে, সে হচ্ছে ওই ব্রিজের ওজনটাই ক্যারি করে। তার উপরে হচ্ছে বিভিন্ন ভেহিকলস বা হচ্ছে মানুষ যানবাহন গুলো চলাচল করে, ওগুলার লোড কিন্তু কম, কিন্তু ব্রিজের লোডটাই সবচেয়ে বেশি। এই যে ব্রিজের লোডটা, এটা কিন্তু একদম একটা স্ট্যাটিক লোড, তাই না? এটা কিন্তু মানে চেঞ্জ হচ্ছে না, সবসময় একই ধরনের আছে। তো ফ্যাটিক ফেলিয়ারের ক্ষেত্রে এরকম কোনো স্ট্যাটিক লোড থাকবে না, স্ট্যাটিক লোড না, বরঞ্চ যে জিনিসটা হচ্ছে যে লোডটা হবে সেটা একটা সাইক্লিক লোডিং। সাইক্লিক লোডিং বলতে কি বোঝা যায়, সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সময় পর পর একই ধরনের একটা লোড বারে বারে ইম্প্যাক্ট করবে নির্দিষ্ট সময় পর পর। কেমন হতে পারে সেটা, সেটা হতে পারে যে ওই যে একটা হ্যামারের এক্সাম্পল দিছিলাম আমরা, যেটা হচ্ছে যে একটা হ্যামার দিয়ে যদি আমরা একটা ম্যাটেরিয়াল কে ইম্প্যাক্ট করতে থাকি, তাহলে হচ্ছে একটা ইম্প্যাক্ট ম্যাটেরিয়াল কে আমরা ভাঙবো, সেই আমরা একবারে কি হ্যামার দিয়ে চাপ দিয়ে বসে থাকবো? হ্যামার দিয়ে যখন ইম্প্যাক্ট করব তা করব না, কিন্তু আমরা কন্টিনিউয়াসলি বারে বারে ইম্প্যাক্ট করতে থাকবো। সো এই যে কন্টিনিউয়াসলি একটা নির্দিষ্ট সময় পর পর যে ইম্প্যাক্টটা করছি, এই জিনিসটা হচ্ছে আমাদের সাইক্লিক লোডিং বা ফ্লাকচুয়েটিং একটা লোড, ঠিক আছে। এটা অবশ্যই ডাইনামিক হতে হবে, কারণ হচ্ছে এটা তো স্থির ছিল না, এটা কন্টিনিউয়াসলি রোটেট করছিল ওই স্ট্রাকচারের উপরে। সো এই যে কন্টিনিউয়াসলি একটা সাইক্লিক লোডিং এর জন্য যদি আবার কোনো ম্যাটেরিয়ালের ফেলিয়ারটা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে আমাদের ফ্যাটিক ফেলিয়ার, ঠিক আছে। তো ফ্যাটিক ফেলিয়ার এই জিনিসগুলো বেসিক্যালি আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোথায়, যেখানে হচ্ছে আমাদের রোটেটিং কোনো মেশিন কম্পোনেন্টস আছে। রোটেটিং মেশিন কম্পোনেন্ট মানে হচ্ছে একটা হয়তো বা দেখা গেছে একটা মোটর আছে। তো মোটরের ক্ষেত্রে কিন্তু সবসময় ওই মানে হচ্ছে শ্যাফটটা যেটা আছে সেটা কিন্তু ঘুরতে থাকে। তো ব্যাপারটা এমন হতে পারে যে যখন হচ্ছে রোটেট করছে এটা মোটরের ক্ষেত্রে সেই জিনিসটা ইউনিফর্ম, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ইউনিফর্ম নাও হতে পারে, তাই না? তো একটা জায়গায় দেখা যাচ্ছে রোটেশনের লাইক 0 ডিগ্রি, 0 ডিগ্রিতে যখন আছে তখন হচ্ছে তার লোডটা কম, কিংবা হচ্ছে হয়তো বা 90 ডিগ্রির সময় বা 180 ডিগ্রি যখন যাচ্ছে তার লোডটা বেশি বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই সমস্ত জায়গায় যে জিনিসটা হচ্ছে এই যে লোডের একটা ভেরিয়েশন আসছে বা নির্দিষ্ট সময় সময় পর পর তার লোডটা হচ্ছে ফ্লাকচুয়েট করছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ফ্যাটিক ফেলিয়ারের মেইন রিজন। অটোমোবাইলের কথা বলছি বা হচ্ছে এয়ারক্রাফটের কথা বলছি কেন, কারণ হচ্ছে এখানে অবশ্যই রোটেটিং ইলেভেন্টস থাকবে। অটোমোবাইলের একটা কথা বলি, যেটা হচ্ছে আমাদের যদি জার্কিং কোনো রোড থাকে, লাইক হচ্ছে একটা কি বলবো যদি ভাঙাচোরা একটা রাস্তা থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে মেশিনটা হচ্ছে আমাদের অটোমোবাইলটা যখন চলবে তখন কিন্তু হচ্ছে কিছু সময় পর পর হচ্ছে তার ভেতরে গাড়িটাও কিন্তু একটা ঝাঁকির সাথে একটা ইম্প্যাক্ট হবে, তাই না? তো এই যে এই লোড গুলা, এগুলা কিন্তু একটা ফ্লাকচুয়েটিং লোড।
আবার ওই যে অনেক সময় আমরা ভূমিকম্প মানে হচ্ছে বিভিন্ন স্টিলের বিজ্ঞাপন দেখে থাকি, তো সেখানে কিন্তু আমরা এই সাইক্লিক লোডিং বা ভূমিকম্পের একটা সাইক্লিক লোডিং এর একটা নাম শুনে থাকি। তো এই জিনিসটা আসলে কি, যে ভূমিকম্প হলে একটা কিন্তু সে একটা ফ্রিকোয়েন্সি বা নির্দিষ্ট হার যে কিন্তু একটা কম্পন দেয় আমাকে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কি ছিল, এটা একটা সাইক্লিক লোডিং ছিল। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য হচ্ছে আমাকে ফেটিক ফেলিয়ার ফেস করতে হচ্ছে। এক্সকিউজ মি, আমি একটু টাইম নিচ্ছি। আচ্ছা, তো কোথায় যেন ছিলাম, যেটা হচ্ছে আমাদের যে সাইক্লিক লোডিং এর কথা বলছিলাম, বা হচ্ছে নির্দিষ্ট সময় পর পর যে লোডটা হয়, ফ্রিকোয়েন্সির কথা আমরা সবাই শুনছি। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, বা কম্পনের ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, যে একটা সময় পর পর সে একটা পয়েন্টকে মানে হচ্ছে ক্রস করবে নির্দিষ্ট সময় পর পর, এই যে এই জিনিসগুলা সেটা হচ্ছে আমাদের সাইকেল। তো এই সাইক্লিক লোডিংটাও এরকম কিছু একটা, যে নির্দিষ্ট সময় পর পরই সে লোডটা দিবে। আমরা যদি আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে, আমাদের টেক্সটাইলের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় এই সাইক্লিক লোডিংটা ইউজ করতে হবে, কারণ হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় কিন্তু রেসিপ্রোকেটিং মেশিনটা আছে, ঠিক আছে? যেমন সবচেয়ে বেস্ট একদম মানে হচ্ছে আমার, আমি তো তোমাদের টেক্সটাইল মেশিনারিজ হয়তো বা এত দেখি নাই, তারপরেও যতটুকু দেখেছি দেখেছি তার মধ্যে মনে হয় যে তোমাদের বাসা বাড়িতে যে সুইং মেশিন গুলো থাকে, ঠিক আছে, ওই যে আগের দিনে রেল যে বাটারফ্লাই যে মেশিন গুলো ছিল, সেখানে কি হতো, আমরা আমাদের দেখা যেত যে ওই যে পা দিয়ে হচ্ছে আমরা নিচে একটা প্লেট থাকতো, সেটাকে আমরা ই করতাম, কি করতাম, এটাকে একটা কাম ই করতাম, ফ্রিকোয়েন্সি দিতাম, তাই না? পা দিয়ে হচ্ছে সেটাকে মুভ করলে আমাদের একটা পাশে হচ্ছে আমাদের ওই একটা রোটারি মোশন পেতাম আমরা, সেখানে একটা রিসিপ্রোকেটিং মোশন থেকে আমরা রোটারি মোশন পেতাম। এই যে রিসিপ্রোকেটিং মোশনটা, সেই জিনিসটা কিন্তু একটা সাইক্লিক লোডিং। একবার হচ্ছে কি বলবো, একবার উঠানামাজের টু অ্যান্ড ফ্রো যে মোশনটা দিচ্ছে আমাদের সুইং মেশিনে, সেই জিনিসটা কিন্তু আমরা সাইক্লিক লোডিং। আবার আরেকটা কথা বলি, এই যে আমাদের নিডল গুলা যেটা হচ্ছে আমাদের ফেব্রিকের উপর কন্টিনিউয়াসলি হচ্ছে ইম্প্যাক্ট করে, ঠিক আছে? তো নিডলটা কিভাবে ইম্প্যাক্ট করে, অবশ্যই নিডল কে কেউ ইম্প্যাক্ট করাচ্ছে, তাই না? নিডল তো নিজ থেকে করতেছে না, তো এই নিডল কে যে ইম্প্যাক্টটা করছে সে তখন কি কন্টিনিউয়াসলি লোড দিচ্ছে, সে কিন্তু কন্টিনিউয়াসলি লোড দিচ্ছে না, সে কিছু সময় পর পর লোড দিচ্ছে যাতে করে সে কিছু সময়ের জন্য নিচে যায়, তারপরে আবার উপরে উঠে চলে আসে, তাই না? ওই ইয়ার্নটাকে হচ্ছে গেথে ফেলে তারপরে যেন আবার উপরে চলে আসে। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটাও কিন্তু একটা সাইক্লিক লোডিং। তো এই যে সাইক্লিক লোডিং গুলা, এগুলার জন্য যে ফেলিয়ারটা বা হচ্ছে সেটাকে আমরা বলবো ফ্যাটিক ফেলিয়ার, ঠিক আছে? তো এখানে কিছু কথা বলা আছে, আন্ডার দিস সার্কামস্ট্যান্সেস ইট ইজ পসিবল ফর ফেইলিয়ার টু অকার এট এ স্ট্রেস লেভেল লোয়ার দ্যান দ্য টেনসাইল অর ইল স্ট্রেংথ, ঠিক আছে? এই জায়গায় ব্যাপার গুলো হয় কি, ইল স্ট্রেংথ এর কথা আমরা পড়ছি এর আগে, বা টেনসাইল স্ট্রেস এর কথা এর আগে পড়ছি। ইল পয়েন্টটা হচ্ছে আমাদের কি ছিল, ওই যে প্রপোর্শনাল লিমিট বা ইলাস্টিক লিমিটের পরে আমাদের ইল পয়েন্ট ছিল, যেখানে আসলে লোড দিলে সে আর আগের অবস্থানে চলে আসে না, লোড ছড়ায় দিলে, ঠিক আছে? তো ইল স্ট্রেংথে জেনারেলি আমাদের ম্যাটেরিয়ালের কোনো ফ্র্যাকচার হয় না, আমাদের ফ্র্যাকচার হয় আলটিমেট স্ট্রেংথ এর পরে, যে রুইকে তারপরে হচ্ছে আমাদের র‍্যাপচার স্ট্রেংথ থাকে। কিন্তু আমরা ফ্যাটিক ফেলিয়ার এর ক্ষেত্রে দেখব যে আমরা ইল স্ট্রেংথ এর চাইতেও হচ্ছে আমরা লোয়ার কোন স্ট্রেস অ্যাপ্লাই করব, কিন্তু সেখানে আমাদের এই ফেলিয়ারটা ঘটে থাকবে। কারণ হচ্ছে কি, কারণ এখানে হয়তো বা কম লোড দিয়েছি আমরা, কিন্তু একটা সাইক্লিক লোডিং এ অনেক বেশি সময় ধরে আমরা এই লোডটা দিয়েছি, ঠিক আছে? Fatigue is used because this type of failure normally occurs after lengthy period of repeated stress or strain cycling. This is the largest cause of material failure, about 90% of the all material failure. ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের ম্যাটেরিয়াল গুলো যে ভেঙে যায় বা এরকম কিছু হয়, এই জিনিসটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি রিজনটা হচ্ছে আমাদের এই ফ্যাটিক ফেলিয়ার। যে কোনো ম্যাটেরিয়াল যদি ফ্র্যাকচার হয় বা হচ্ছে ফ্যাটিক ফেলিয়ার হয়, সেটা 90% এর যে রিজাল্টটা সেটা হচ্ছে আমাদের ফ্যাটিক ফেলিয়ার। এখন এখানে সবচেয়ে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, দিস টাইপ অফ ফেলিয়ার অকার্স ভেরি সাডেনলি অ্যান্ড উইদাউট ওয়ার্নিং ওয়াইল ইন অপারেশন, দ্যাটস ওয়াই দিস টাইপ অফ ফেলিয়ার ইজ ডেঞ্জারাস। এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট,
কারণ কি? কারণ এর আগে আমরা ক্রিপ ফেলিয়া করেছিলাম। ক্রিপ ফেলিয়ার একটা জিনিস যদি মাথায় থাকে মনে করতে পারো, যে জিনিসটা ক্রিপ ফেলিয়ার কিন্তু ফেলিয়ার হওয়ার আগে আমাকে ডিফরমেশন দিচ্ছিল, তাই না? ওই যে একটা কার্ভ দেখছিলাম আমরা, প্রাইমারি সেকেন্ডারি টার্শিয়ারি ডিফরমেশন কার্ভ টাইমের সাপেক্ষে, তো সেখানে আমরা বুঝতে পারবো যে ডিফরমেশনটা দেখে দেখে আমরা বুঝতে পারবো যে কখন সে ফেলিয়ার করতে পারে। কিন্তু আমাদের এই রিপিটেড স্ট্রেসের জন্য বা ফেলিয়ারের জন্য আমরা কখনোই বুঝতে পারবো না যে আমাদের ফেলিয়ারটা কখন হবে, ঠিক আছে? যে সাডেনলি এই জিনিসটা হচ্ছে আমাদের একদমই সাডেনলি হবে এবং কোনো ওয়ার্নিং দেওয়া ছাড়া হবে। লাইক তুমি একটা মেশিন স্ট্রাকচার নিয়ে বা মেশিন নিয়ে কাজ করতেছো, তো তখন হচ্ছে তোমাদের এই ফ্যাটিক ফেলিয়ারটা হলো, কারণ সে তো আগে কোনো ডিফরমেশন তোমাকে শো করে নাই, তো তুমি বুঝতেও পারো নাই যে এটা আসলেই কোনো ফ্র্যাকচার হতে পারে। ওকে, সো দিস ইজ ডেঞ্জারাস, কারণ হচ্ছে মেশিনারি নিয়ে কাজ করার সময় যদি সেটা ফেলিয়ার করে, ফ্র্যাকচার করে, সেটা হচ্ছে যে মেশিন অপারেটর বা হচ্ছে তার আশেপাশে যে থাকে তার জন্য এটা রিস্কি একটা ফ্যাক্টর, তাই না? তো এই জন্য আমাদের ফ্যাটিক ফেলিয়ারটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টু অ্যাভয়েড, আমাদের এই জিনিসটা খুব বেশি অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? তো এই জিনিসটা সাডেনলি কেন হয় বললাম, কারণ হচ্ছে এখানে কোনো ডিফরমেশন আগে থেকে শেষও করে না, যা হয় একদম কনস্ট্যান্ট ফেলিয়ার, মানে হচ্ছে একদম ইনস্ট্যান্ট ফেলিয়ার হয়ে যায়। সো দিস প্রসেস অকার্স বাই দ্য ইনিশিয়েশন এন্ড প্রপাগেশন অফ ক্র্যাকস এন্ড দ্য সারফেস অফ ফ্র্যাকচার ইজ জেনারেলি পারপেন্ডিকুলার টু দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড স্ট্রেস। তো এই জিনিসটা হচ্ছে প্রথমে যখন শুরু হয় তখন এই ফ্র্যাকচারটা, তখন আমাদের একটা প্রপাগেশন অফ ক্র্যাক, মানে একটা মেটেরিয়াল থাকে সেখানে কিছুটা ফাটল ধরে, এই জিনিসটা দিয়ে আমাদের শুরু হয়। প্রথমে ফাটল ধরে, তারপরে আস্তে আস্তে সেই ফাটলটা ইনক্রিজ করে সেটা ভেঙে যায়। এই ফাটলের ব্যাপারটা হয় কি, সেটা হচ্ছে আমাদের যে যেখানে আমরা লোডটা দিচ্ছি সেই লোডের একদম পারপেন্ডিকুলার একটা ডিরেকশনে আমাদের এই ফাটলটা দেখা যাবে, ঠিক আছে? লাইক এখানে যদি আমি একটা কি বলবো একটা সারফেস ড্র করি, তো লোডটা যদি আমরা এইভাবে ডাইরেকশনে দিই পারপেন্ডিকুলার, তাহলে ফাটলটা হয়তো এই ডাইরেকশনে কিংবা এই ডাইরেকশনে এইভাবে কোনো ডাইরেকশন বরাবর হবে। তো এই যে ফাটল গুলা, এই ফাটল গুলা হচ্ছে আমাদের এই ডিরেকশনের সাথে একদম পারপেন্ডিকুলার অবস্থানে থাকবে। ফাটলটা একদম নিজ বরাবর কিন্তু যাবে না, যদি অবজেক্টটা এতটুকু হয় সেই ফাটলটা নিজ বরাবর যাবে না, সে হচ্ছে এই লম্বালম্বি বরাবরই থাকবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের যখন আমাদের ফ্যাটিক ফেলিয়ার স্টার্ট হবে সে একটা ক্র্যাক ইনিশিয়েট করবে, এন্ড এই ক্র্যাকটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকবে। সো আফটার দিস পয়েন্ট, কারো কোনো কিছু বোঝার আছে বাকি, হচ্ছে কোনো কোশ্চেন আছে? একটা জিনিস মাথায় রাখবো, জাস্ট আমাদের ফ্যাটিক ফেলিয়ারটা ইম্পর্টেন্ট আমাদের মেশিনারি সেফটির জন্য, আমাদের নিজেদের সেফটির জন্য, সবকিছুর জন্য। আর যেহেতু বললাম এটা হচ্ছে 90% ফেলিয়ার এর বেশি হয় সবকিছু ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, তো অবশ্যই আমাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ফ্যাটিক ফেলিয়ারটা কখন হবে। সো কখন হবে এই জিনিসটা আমরা একটু পরে দেখবো, বা হচ্ছে যে বললাম যে সাইক্লিক লোডিং, সো আমরা কত সাইকেল পরে তার হচ্ছে এক এক ম্যাটেরিয়ালের জন্য আমাদের হচ্ছে নির্দিষ্ট সাইকেল হচ্ছে ইয়া করা আছে, ডিটারমাইন করা আছে। সো আমরা বলতে পারবো যে এই ম্যাটেরিয়ালের জন্য এত সাইকেল কাজ করা যাবে বা এত সাইকেল লোড দেওয়া যাবে, পরে সে কাজ হবে। তো এখানে একটা জিনিস বললি, সেটা হচ্ছে ওই যে আমরা বললাম ওই নিডেলের এক্সাম্পলটা দিচ্ছিলাম আবার দিই, সেটা হচ্ছে নিডেল কি হয়, সে হচ্ছে ফেব্রিকের মধ্যে একবার সুতাটা গেঁথে আবার উপরে চলে আসে, যখন হচ্ছে সে নিচের দিকে যাচ্ছে তাকে হচ্ছে লোড দেওয়া হচ্ছে যে সে নিচের দিকে যাক, এরপরে আবার হচ্ছে সে গেঁথে তারপরে আবার উপরে চলে আসতেছে, তো তখন আবার লোড দেওয়া হচ্ছে সে যেন উপরে চলে আসে, তার লোডটা কিন্তু কনস্ট্যান্ট না, তাই না? একটা সময় হচ্ছে সে লোড পরিমাণ বাড়তেছে আর একবার সময় সে কমে যাচ্ছে। তো আমাদের কিছু কিছু স্ট্রেস বা লোডটা হচ্ছে আমাদের একটা সময় ম্যাক্সিমাম থাকবে, একটা সময় মিনিমাম থাকবে। সো এই দুইটার সাথে আমাদের কিছু রিলেশন আছে, সেই রিলেশন গুলো দেখি আমরা। সো প্রথমে হচ্ছে আমাদের সিগমা ম্যাক্স যেটা আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোড যখন বা ম্যাক্সিমাম স্ট্রেস যখন আমরা অপারেশনের সময় করবো সেটা, সিগমা মিনিমাম হচ্ছে মিনিমাম স্ট্রেস যেটা হচ্ছে আমাদের সবচেয়ে কম লোড যেটা দিচ্ছে আমরা সেটা, ওকে? এরপরে এই জিনিসগুলো এই সিগমা ম্যাক্স এন্ড সিগমা মিন, এই দুইটা থেকে যে ইকুয়েশন গুলো আমরা পাই সেটা হচ্ছে আমাদের প্রথমে মিন স্ট্রেস বা অ্যাভারেজ স্ট্রেস, যেটা জাস্ট কিছুই না দুই দিয়ে ডিভাইড করে দিচ্ছি সামেশনকে। রেঞ্জ অফ স্ট্রেস মানে মিনিমাম আর ম্যাক্সিমামের মধ্যে যতটুকু লোড আছে সেটাই তো আমাদের রেঞ্জ, মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন কতটুকু স্ট্রেস অ্যাপ্লাই করা যেতে পারে সেটা হচ্ছে আমাদের রেঞ্জ অফ দ্য স্ট্রেস। স্ট্রেস অ্যাপ্লিটিউড,
ঠিক আছে, এই রেঞ্জ কে আমরা দুই দ্বারা ডিভাইড করবো, যে আসলে এই রেঞ্জের মধ্যে যে একটা মিনিমাম যে একটা রেঞ্জ আছে বা মিনিমাম একটা রেঞ্জ আছে সেটা কতটুকু অ্যাকচুয়ালি স্ট্রেস অ্যাপ্লিকেশন বলতেছে আমরা এটাকে, এটা আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই টু। আর স্ট্রেস রেশিওটা কি, স্ট্রেস রেশিওটা হচ্ছে একের চাইতে কম হওয়া কথা, এই জন্য এটা হচ্ছে মিনিমাম ডিভাইডেড বাই ম্যাক্সিমাম স্ট্রেস। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক্যালি ম্যাথ করতে প্রয়োজন হবে। তো আশা করি আমরা হয়তো বা এইগুলোর ম্যাথ করবো না, ঠিক আছে, তারপরে যদি দেখা যাক নেক্সট ক্লাসে আমরা কি করি। তো আমাদের রেঞ্জ অফ স্ট্রেসটা হচ্ছে এই এই ইকুয়েশন গুলো একটু দেখে রাখো, যে স্ট্রেস অ্যাপ্লিচিউড কি, মানে হচ্ছে আমাদের যে রেঞ্জটা ছিল অ্যাকচুয়ালি রেঞ্জকে আমরা দুই দ্বারা ডিভাইড করে একটা মিডিয়াম একটা রেঞ্জ আমরা পেয়েছি স্ট্রেস, ঠিক আছে, সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। তো এখন যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের স্ট্রেস অ্যাপ্লিটিউড ভার্সেস দ্য সাইকেল অফ অপারেশন অফ দ্য কার। তো এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই একটা কার্ভ আছে, যদি আমাদের হচ্ছে গ্রাফ আছে, সেই গ্রাফ থেকে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের এই ধরনের ম্যাটেরিয়ালের জন্য সে এত সময় পরে যে আমাদেরকে ফ্যাটিক ফেলিয়ার বা হচ্ছে যে কোনো ধরনের ফেলিয়ার শো করতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে বেসিক্যালি এগুলো সবই হচ্ছে আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্ট। তো এখানে গ্রাফটার কথা আগে বলে নিই, সেটা হচ্ছে এই সাইডটা দেখো, নিচের যে এক্স কোঅর্ডিনেটটা সেটা হচ্ছে এখানে লেখা আছে 10^3, 10^5, 10^7, 10^9, এগুলো হচ্ছে তার সাইকেল অফ লোডিং। মানে 10^3 মানে কি 1000, 10^5 মানে 1 লাখ, তাই না? সো এই জিনিসগুলো হচ্ছে আসলে যে সে এতবার লোড নিতে পারবে বা হচ্ছে তার উপরে এতবার লোড দেওয়া যেতে পারে, সেটা আস্তে আস্তে বাড়ছে। স্ট্রেস অ্যাপ্লিটিউড এদিকে উপরে যাচ্ছে, এটা হচ্ছে তার অ্যাকচুয়ালি স্ট্রেস কতটুকু বেশি আমরা দিতে পারছি। স্ট্রেস বলতে অ্যাকচুয়ালি কি বুঝি, তাকে আমরা লোডে দুটো বুঝে থাকি, তাই না? সো উপরের দিকে হচ্ছে স্ট্রেস, আর এই ডান দিকে হচ্ছে আমাদের যে কতবার আমরা লোড দিচ্ছি বা নাম্বার অফ সাইকেল, এর দ্বারা ডিভাইড করছি। তো প্রথমে যদি আমরা এটা স্টিল ম্যাটেরিয়াল এর জন্য, একটা স্টিলের জন্য আমরা দেখতে চাই, তাহলে সেখানে কার্ভটা এরকম হবে, ঠিক আছে, এইভাবে যে একটা স্ট্রেট একটা লাইনে চলে আসবে। তো স্টিল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, স্টিলটা অ্যাকচুয়ালি কি, স্টিলটা কিন্তু একটা ফেরাস, একটা আয়রন, তাই না? আয়রনের সাথে আমরা কিছু পরিমাণে কার্বন, তারপর হচ্ছে ক্রোমিয়াম, নিকেল, এই সমস্ত কিছু বলে যেটা, এই সমস্ত কিছু আমরা অ্যাড করি নির্দিষ্ট পরিমাণে, যাতে করে তার হচ্ছে তার মরিচা পড়ার টেন্ডেন্সিটা কমে যায়, তার স্ট্রেংথটা বেড়ে যায়। তো স্টিলটা হচ্ছে অ্যাকচুয়ালি ফেরাস মেটাল, ঠিক আছে? তো ফেরাস মেটাল এবং নন ফেরাস মেটালের জন্য আমাদের এই কার্ভটা দুই রকমের হবে। তো প্রথমে স্টিলের জন্য আমরা দেখলাম যে এইদিকে কি হচ্ছে, এইদিকে আসলে তার স্ট্রেসটা বাড়ছে আর এইদিকে হচ্ছে তার সময়টা বাড়ছে। তো আমরা সময় না, অ্যাকচুয়ালি তার লোডের পরিমাণটা বাড়ছে। তো কার্ভটা যদি এরকম হয় তাহলে একটা জিনিস দেখতে পারি, যে কার্ভের নিচে যে অংশগুলো আছে, মানে এই কার্ভের নিচে যে যতটুকু সার্ফ জিনিসগুলো আছে এগুলো পুরাটুকু হচ্ছে আমাদের সেফ, এবং এই কার্ভের উপরে চলে গেলে হচ্ছে সেই জিনিসটা হচ্ছে আমাদের আনসেফ, মানে তখন ফ্র্যাকচার হবে। মানে জিনিসটা হচ্ছে এইখানের কথা একটা বলি, এই পয়েন্টটা, এই পয়েন্টটার ক্ষেত্রে আমরা ইন্টারসেক্ট করলে যদি দেখি এখানে লোডের পরিমাণ হচ্ছে স্ট্রেসের পরিমাণ দেখো, আর এখানে এই এত ওই স্ট্রেসটা এত সময়, মানে হচ্ছে এই কম সময় ধরে যেহেতু দেখো এখানে স্ট্রেসের পরিমাণটা কিন্তু খুব বেশি এখানে। তো যদি খুব বেশি হয় স্ট্রেস, তাহলে কি সে অনেক বেশি বার আমরা লোড কি অ্যাপ্লাই করতে পারবো না, হয়তো দেখা গেল এই জন্য এটা হচ্ছে শুরু হয়েছে আমাদের খুব কম সময় নিয়ে। কিন্তু আমরা যদি এইদিকে আর একটু যাই তাহলে কি দেখবো, আমরা স্ট্রেসের পরিমাণটা কমে যাচ্ছে। সো স্ট্রেসের পরিমাণ কমে যাওয়া মানে কি, আমরা লোড আরো বেশি পরিমাণ অ্যাপ্লাই করতে পারবো। সো একটা নির্দিষ্ট টাইম যাওয়ার পরে দেখা যাবে যে স্ট্রেসের পরিমাণ মানে হচ্ছে এর নিচে আর যাচ্ছে না, মানে হচ্ছে এর নিচে আমরা মানে হচ্ছে ওয়ার্কিং স্ট্রেস নাই। সো তখন হচ্ছে আমাদের এই লাইনটা একদম প্যারালাল একটা লাইন চলে গেছে, মানে হচ্ছে এর নিচে যদি আমরা লোড দিই বা হচ্ছে এর বেশি সময় ধরে যদি আমরা চালাতে চাই, বা 10^6 হয়তো এখানে 6 আছে, ঠিক আছে, এর চেয়ে বেশি মানে হচ্ছে লোড যদি দিতে চাই বা হচ্ছে বেশি বার ইম্প্যাক্ট করতে চাই, এই যে স্ট্রেসের যে লাইনটা এই লাইনের উপরে যাওয়াই যাবে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করো, এখানে হয়তো বা 10^6 আছে, ঠিক আছে, তো এখানে জাস্ট এই জিনিসটা বোঝা গেছে যে 10^6 বা 10^7 যদি হয় বা 10^8, 9, 10 এদিকে যাই হোক না কেন, এইটার উপরে যদি আমরা স্ট্রেসটা দিই, এটার উপরে স্ট্রেস কি এই অংশ, তো এই অংশে যাই দিই না কেন পুরোটাই কিন্তু আনসেফ, ঠিক আছে? মানে 10^6 সাইকেল লিমিটে আমরা হচ্ছে ম্যাক্সিমাম আমরা লোড অ্যাপ্লাই করতে পারবো, এর উপরে লোড যদি হয়
এবং সেটা লোডের অ্যামাউন্টটা আমরা এখানে জেনে যাব যে এখানে এতটুকু লোড করে দেওয়া যেতে পারে, ঠিক আছে? সো এটার উপরে গেলে আমরা মোটামুটি আমাদের সেই স্ট্রাকচারটা সেফ থাকবে না। সো এই যে একটা পার্প মানে স্ট্রেট একটা লাইন চলে আসলো, ঠিক আছে, এটাকে আমরা বলবো ফ্যাটিক লিমিট, ঠিক আছে? এই লাইনটাকে আমরা বলবো ফ্যাটিক লিমিট। সো মানে হচ্ছে এর নিচে বিলো উইথ দ্য ম্যাটেরিয়াল উইল নট শো এনি ফ্যাটিক ফেলিয়ার, মানে এর নিচে কিন্তু আমাদের কোনো ফ্যাটিক ফেলিয়ার হচ্ছে না, ঠিক আছে? এর নিচে আমাদের কোনো ফ্যাটিক ফেলিয়ারই হবে না। সো এই যে ফ্যাটিক ফেলিয়ারের যে লিমিটটা, এটা অ্যাকচুয়ালি স্টিল ম্যাটেরিয়াল বা ফেরাস ম্যাটেরিয়ালের জন্যই আমাদের এক্সপ্লেন করে, বা হচ্ছে সে শুধুমাত্র এক্সপোজ করে আমাদের ফ্যাটিক ফেলিয়ারের জন্য, ফেরাসের ফ্যাটিক ফেলিয়ারের জন্য। এখন যেটা আছে, যেটা হচ্ছে নন ফেরাস ম্যাটেরিয়াল, সে কোনো আসলে ফ্যাটিক ফেলিয়ার লিমিট বা হচ্ছে আমাদেরকে কোনো কিছু শো করবে না। কারণ কি? কারণ গ্রাফ গুলো একটু দেখি, এটার ক্ষেত্রে কিন্তু এইভাবে যে একটা স্ট্রেট লাইন চলে আসছিল, স্ট্রেট লাইনটাই ছিল আমাদের ফ্যাটিক লিমিট। কিন্তু নন ফেরাস মেটাল, নন ফেরাস মেটাল কি কি থাকতে পারে, অ্যালুমিনিয়াম, কপার, এই সমস্ত কিছু হচ্ছে নন ফেরাস, মানে সেখানে ফেরাস নাই। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো ফ্যাটিক ফেলিয়ার নাই, লিমিট নাই। এটা হচ্ছে একদম একটা কনস্ট্যান্ট প্রপোর্শনাল লাইন চলে যাবে, একদম ফাইনালি যে হয়তো বা অনেক দূরে চলে যাবে, যেখানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা এত লোড অ্যাপ্লাই, এতবার লোড অ্যাপ্লাই করে যাই 10 টু দি পাওয়ার 9 টাইমস। সো এটা অনেক বেশি লোড, মানে অনেক বেশি সময় ধরে দেওয়া। সো হয়তো বা দেখা যাচ্ছে যে এই লাইনটা অ্যাকচুয়ালি একটা প্রপোর্শনাল লাইন যাচ্ছে, সো এখানে কোনো একটা কনস্ট্যান্ট লাইন আসতেছে না, বা হচ্ছে স্ট্রেট লাইন আসতেছে না। সো স্ট্রেট লাইন যদি না আসে, তাহলে তো আমরা বলতে পারবো না যে আসলে সে কত লিমিটের নিচে সে সেফ। সো এই জন্য আমরা যে বেসিক্যালি আমাদের যতই স্ট্রাকচারই করি না কেন বা যাই করি না কেন, আমরা বেসিক্যালি আমরা স্টিলকেই প্রাধান্য দিয়ে থাকি, কারণ এখানে আমরা ইজিলি ফ্যাটিকের যে লিমিটটা সেটা আমরা পাচ্ছি। কিন্তু এই সমস্ত জায়গায় হচ্ছে আমাদের একটা প্রপোর্শনাল লাইন আসে, এই জন্য আমরা ফ্যাটিক লিমিট জানতে পারি না, এই জন্য আমরা লিমিটে জানতে পারি না যে আমরা ম্যাক্সিমাম কত সময় ধরে কত লোড দিতে পারবো। এই জন্য আমাদের স্ট্রাকচার ডিজাইনের জন্য আমরা ফেরাস মেটালকেই জেনারেলি আমরা প্রায়োরিটি দিয়ে থাকি, ঠিক আছে? আর এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য জেনারেলি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে স্বাভাবিক তো এটা হচ্ছে আমাদের স্ট্রেসের ম্যাক্সিমাম লেভেল, তো এখানে টাইম হচ্ছে সবচেয়ে কম, আবার এদিকে হচ্ছে স্ট্রেসটা কমে যাচ্ছে, সো টাইম বাড়তেছে। তো এখানে এই জিনিসটা প্রপোর্শনালি আসতেছে, আমাদের কোনো ফ্যাটিক এর লিমিট আমাকে শো করতেছে না যে এর নিচে আমি কনস্ট্যান্ট থাকবো, কারণ যদি বাড়াই এটাও আস্তে আস্তে কমে যাবে, ঠিক আছে? সো আমরা বেসিক্যালি এখানে কোনো লিমিট বুঝতে পারতেছি না যে এইখানে মানে এর নিচে আমাদের ম্যাটেরিয়ালটা বা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা সেফ থাকবে। সো এইটাই হচ্ছে আমাদের যে কার্ভ যেটা আছে, যে স্ট্রেস অ্যাপ্লিকেশন ভার্সেস সাইকেল অফ অপারেশন কার্ভ। সো এই কার্ভটা থেকে আমরা এই জিনিসগুলো পাই। এটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসার মতো, যেটা হচ্ছে কেন অ্যাকচুয়ালি আমরা ফেরাস মেটালটা আমরা প্রাধান্য দিয়ে থাকি। কারণ হচ্ছে মানে এটা যদি আমরা বোঝাতে চাই স্ট্রেস অ্যাপ্লিকেশন ভার্সেস সাইকেল অফ অপারেশন কার্ভ কার্ভ থেকে, তাহলে আমাকে এইটুকু লিখতে হবে অ্যাটলিস্ট যে আমরা এখান থেকে ফ্যাটিক লিমিটটা পাচ্ছি ইজিলি, কিন্তু নন ফেরাসের ক্ষেত্রে আমরা কোনো ফ্যাটিক লিমিট পাই না, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। তো এই দুইটা গ্রিপ ফেলিয়ার এবং ফ্যাটিক ফেলিয়ার, এই দুইটা ফেলিয়ারের জায়গায় হচ্ছে আমাদের যে ইয়াটা কি যেন বলে এই কার্ভ দুইটা, এই এখানে তো একটা কার্ভ আছে, সো আবার গত ক্লাসে কিন্তু আর একটা কার্ভ দেখানো হয়েছে। সো আশা করি এই দুইটা কার্ভ একটু দেখে রাখবে তোমরা, ঠিক আছে? কারণ এগুলো একটু ইম্পর্টেন্ট, আশা করি কার্ভ গুলা থেকে কোশ্চেন আসার মতো আছে, ওকে? সেই জিনিসগুলো মাথায় রাখবে। নেক্সট ক্লাসে দেখি আমি যদি ম্যাথ করাতে পারি তাহলে তো করাইলাম, আর নাইলে হচ্ছে তোমাদের ওই যে হিট ট্রিটমেন্টের যে লেকচারটা তোমার মাহমুদুল হাসান স্যার করার নাই, ওই জিনিসটা আমি একটু কভার আপ করার চেষ্টা করব, ওকে? আজকে আর বেশি কন্টিনিউ করতে যাচ্ছি না আর কি। কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো বিষয়ে, কোনো কিছু রিলেটেড? ঠিক আছে, তাহলে আজকে যদি কারো কোনো কিছু না জানা থাকে তাহলে এখানে শেষ করি আমি। ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার।